বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় সংসার ভাঙল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির। শুক্রবার রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় নায়িকা নিজেই তার সংসার ভাঙার খবর নিশ্চিত করেন। ভিডিও শুরুতেই মাহি বলেন, আমি ও রাকিব খুব ভালো বোঝাপড়া থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়, তাই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আমরা আলাদা থাকছি। মাহি আরও বলেন, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি, কবে আর কিভাবে হবে সেটাও দুজনে মিলেই ঠিক করব। এই নায়িকা আরও বলেন, আমি জানি এই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলবেন, বিশ্বাস করেন এসব মন্তব্য একটা তীরের মতো আমার বুকে বিঁধবে, কষ্ট হয় তবে এসবে আমি কিছু বলি না, আমার পরিবারের মানুষও কষ্ট পায়। এ সময় ছেলের জন্য দোয়া চেয়ে মাহি বলেন, আপনারা আমার ছেলে ফারিসের জন্য দোয়া করবেন, যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। ওকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করেন, সে তো বাচ্চা বুঝে না, কিন্তু আমি কষ্ট পাই। কোনো বাচ্চাকে নিয়ে আপনারা এমন মন্তব্য করবেন না, বুকটা ফেটে যায় একজন মা হিসেবে কষ্টে। আপনারা আমার ও ফারিসের জন্য দোয়া করবেন। 2021 সালের 13 সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের একমাত্র পুত্র সন্তানের নাম ফারিস। বিয়ের প্রায় আড়াই বছরের মাথায় আলাদা হয়ে গেলেন এই দম্পতি। এর আগেও 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। সেই সংসার টিকে ছিল 5 বছর। এরপর অপুর সঙ্গে বিচ্ছেদের পর রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।